তার বক্তব্য এবং মন্তব্যের সঠিক তাৎপর্য এবং মূল কথা মনোযোগ দিয়ে উপলব্ধি করে সংবাদ প্রচারের জন্য একাংশ সংবাদ মাধ্যম এবং একটা অংশের সাংবাদিকদের প্রতি আবেদন রাখলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। দিল্লিতে আইএএস এর গ্লোবাল সামিটের মঞ্চে সাংবাদিক রাহুল কমলের সাথে একান্ত আলাপচারিতায় হাসি মুখেই নিজের মূল বক্তব্য সবার সামনে রাখেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। জানান, প্রায়ই এমন হয় যে তার বক্তব্যের ভুল এবং নিষ্প্রয়োজন ব্যাখ্যা করে তা নিজেদের মতো করে পরিবেশন করে একাংশ সংবাদ মাধ্যম। এই ধরনের সংবাদ প্রচারকে অবশ্যই সংশোধন করা দরকার বলে জানান তিনি। এক বাত কি জব পুছতে হো আপ তো মে জো সহি জবাব হ্যা ও দেতা হুঁ মেরা স্বভাব হ্যা আব উসকে গলত অর্থ নিকালনে কা কাম লোক করতে হ্যায় তো লগায়ে নিকালে অড়চন নেই পর জো মেনে বোলা উসি মে লগায়ে উসমে লিখে জো মেনে বোলা নেই ও মেরে গলে মে লটকা কর বার বার লিখনা আর শাম কো আট সে নো আপকো ক্যা লাগতা হ্যায় আপকো ক্যা লাগতা হ্যায় তুমারে লিখতে হ্যায় না তো মেনে এক জগহ এক বড়া মরাঠি পেপার হ্যায় তো মেনে ওহাঁ ভাষণ দিয়া ইয়ে সভা মে তো বাদ মে ও মিসকোট হুয়া তো মানে বোলা ইয়ার তুমারা পেপার তুমারা পত্রকার থা ও বলতো আমি লিখাই নি মানে রিপোর্টিং নেই কিয়া মানে হুয়া কেসে তো বোলে আমার ইয়া জো ওয়েবসাইট আমার লিখতা হ্যায় ও জো লড়কে বেঠে রুম মে উনহোনে জাকে উসকো উল্টা লিখ দিয়া তো ইসমে গলতি সে ভি হো সকতা হ্যায় কভি পর ইসকো সুধারনা চাহিয়ে ইসকে কারণ কাফি মিস আন্ডারস্ট্যান্ডিং হোতা হ্যায় আর মে কোই কিসি কে বারে মে বোলা নি হুঁ মেরা কো এক বাত কা দুঃখ হোতা হ্যায় বিদাউট কনটেস্ট দেখো তুমকো অগর কিসি পর অ্যাটাক করনা হ্যায় তো তুমারে মে দম হ্যায় তো করো না অ্যাটাক মেরে কন্ধে পে বন্দুক রাখকর কিউ লিখতে হো ইয়েই মানে আপকো কা। অনভিজ্ঞ কিছু তরুণ সাংবাদিক আর সংবাদ মাধ্যমে নিজস্ব দৃষ্টিভঙ্গি যে ভুল সংবাদ পরিবেশনের কারণ হাসি মুখে তাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে তার কাঁধে বন্দুক না রেখে সত্য সংবাদ পরিবেশনের জন্য তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। সরস ভঙ্গিতে করা এই তীক্ষ্ণ বিশ্লেষণের বক্তব্যে সভায় উপস্থিত সুধীজনের কাছ থেকেও ব্যাপক সমর্থন পান তিনি। উল্লেখ করেন, জয়প্রকাশ নারায়ণকে নিয়ে তার রাজনৈতিক দর্শন এবং সাম্প্রতিক রাজনীতির বিচার বিশ্লেষণে তার নিজের মনোভাবের কথাও। মানে যে কাহা নেই আব মানে এক বাত কহি কি মানে জয়প্রকাশ জিকে আন্দোলন সে প্রেরিত হকার রাজনীতি মে আয়া তো আমার এক 75 সাল হুয়ে ব্যক্তি কা সৎকার হুয়া মানে কাহা স্বাধীনতা কে পহলে রাজনীতি এনে দেশভক্তি থি স্বাধীনতা কে বাদ রাজনীতি এনে বিকাশ কারণ দেশ কো ইয়ে করো ও করো ইয়ে থা আব রাজনীতি যো হো গই ইয়ে উতনা ডিটেরিওরেট হো গই কি রাজনীতি এনে সত্তা কারণ বন গয়া হাম রাষ্ট্র কারণ সমাজ কারণ বিকাশ কারণ করে কেবল পাওয়ার পলিটিক্স না করে দেয়ার আর সাম লিমিটেশন পলিটিক্স কি কুছ হ্যায় আব ইয়ে মেরে পুরে ভাষণ মে মরাঠি মে অ্যাভেলেবল হ্যায় ইউটিউব পর আর বস মানে কাহা ইয়ে কবি দেখ কর এসা লাগতা হ্যায় কি ইয়ে ছোড় দেনা চাহিয়ে তো মে ও গান্ধীবাদী আর 47 কে পহলে উসকো লেকর কোকো আপনে কাট কাট কে ক্যা ক্যা দিখাযা ক্যা ক্যা বোলা বার বার আপনে আপনে এসে বল রহে হ্যায় মেরে ঘর পে বৈঠ কে কিয়া হ্যায় ইয়ে আপ জেনারেলি বলো ক্লিয়ার ক্লারিফাই কর দো আপ কে ইয়হাঁ ভি আয়া। নীতিন গড়করি জানান, তিনি নিজের কাজ সঠিকভাবে বিভিন্ন মাধ্যমের সাহায্যে করে যাচ্ছেন নিজের মতো করে। তার সামাজিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যে কর্মযজ্ঞ চলছে তার উল্লেখ করেন বিস্তৃতভাবে। তো মানে কাহা থা কি হর এমপি নে এক সেবা প্রকল্প এক বিকাশ প্রকল্প আর এক স্বাস্থ্য কে ইসমে প্রকল্প চালেঙ্গে আপকো পতা হ্যায় মে 1200 একল বিদ্যালয় গড়চিরোলি ডিস্ট্রিক্ট মে চালাতা হুঁ জহাঁ লোক নমক কে বজায় লাল মিট্টিয়া চালাতে হ্যায় ও মেরি কনস্টিটিউশন নহীঁ হ্যায় মে ইয়ে জো ওয়েস্ট নিকলতি ইসসে কার্পেট বানাতা হুঁ 1200 মহিলাওঁ কো ট্রেন কিয়া মেরা সোশ্যাল প্রোজেক্ট কা টার্নওভার 1000 crore কে উপর হ্যায় মানে গরিবো মে কাম করতো মে কলচারল অ্যাক্টিভিটিস করতো মানে আমি স্পোর্ট লি আমার মরাঠি মে সাংসদ কো খাসদার কহতে হ্যায় তো মানে ক্রীড়া মহোৎসব কিয়া সচিন তেন্ডুলকর আয়ে থে মানে 55,000 খিলাড়ি 17 দিন 36 ময়দানো পর বচ্চে খেলে মানে সাংস্কৃতিক মহোৎসব কিয়া উসকে উপর ইতনে বড়ে প্রমাণ পর রোজ 50,000 লোক দেখনে কে আতে অভি মানে অভি চল রহা 150 কার্যক্রম মানে গণেশোৎসব মন্ডল মে কই কবি সম্মেলন কই অচ্ছে লোগো কো স্পন্সর করকে দিয়ে কি কোয়ালিটেটিভ চেঞ্জ হো। উল্লেখ্য, বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী সারা দেশে সড়ক পরিবহন এবং নির্মাণের ক্ষেত্রে নিত্য নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছেন তার উন্নত চিন্তাধারার মাধ্যমে। সাম্প্রতিক কালে তার দিক নির্দেশনায় এমন সব উন্নত রাস্তা ভারতে তৈরি হয়েছে যা বিশ্বের আধুনিক সড়ক প্রযুক্তির অন্যতম নিদর্শন। রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত সারা মহারাষ্ট্রে নীতিন গড়করি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।